Bismillahirrahmanirrahim. Priyo shikkhartibrindo, sokolke amar salam. Assalamu alaikum. Tumra kemon acho? Asha kori tumra mohan Allah rabbul alaminer rahmate bhalo acho. Ami alhamdulillah bhalo achi. Tumra jano je amar পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে আমি পরবর্তী ক্লাসে তোমাদের মডিফায়ার্স নিয়ে আলোচনা করব তার এই ধারাবাহিকতায় আজকে মডিফায়ার্স নিয়ে আলোচনা করব তোমরা জানো যে মডিফায়ার্স একটু তুলনামূলক কঠিন তবে যদি চর্চা করা যায় তাহলে বিশ্বাস করি যে মডিফায়ার্স আনসার করা কঠিন হবে না আজকে আমি বোর্ডের মধ্যে মডিফায়ার্সের সবচেয়ে শর্টকাট নিয়মে কিভাবে মডিফায়ার্স আয়ত্ত করা যায় এর উপর ভিত্তি করে ছয়টি রুলস দেখেছি এর মূলত ১২টি রুলস আছে তার মাধ্যমে আজকে ছয়টি নিয়ে আলোচনা করব কারণ একদিনে ১২টি রুলস নিয়ে যদি আলোচনা করি তাহলে হয়তো বা তোমাদের জন্য এটা একটু কষ্টসাধ্য হবে তাই আজকে আমি ৬টি রুলস নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবা আর আজকে আমি বাংলায় ক্লাস কথা বলব বাংলায় ক্লাস নিব যাতে তোমাদের জন্য বোঝা আরো সহজ হয় তো চলো আমরা শর্টকাট নিয়মে কিভাবে মডিফায়ার্স শেখা যায় এ বিষয়ে একটু আলোচনা করি দেখো এখানে লেখা আছে মডিফায়ার্স আসলে মডিফায়ার্সটা কি মডিফায়ার্স হচ্ছে শর্টকাট নিয়মে যদি আমরা মডিফায়ার্সটা বলি যে মডিফায়ার্সটা কি জিনিস তাহলে এখানে দেখো জেনে রাখা ভালোতে লেখা আছে যে মডিফায়ার্সটা সাধারণত হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব নিয়ে যা আলোচনা করে সেটাই সাধারণত মডিফায়ার্স তাহলে মডিফায়ার্স মানে আমরা বুঝবো যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে মডিফায়ার্স তাহলে পজিশন অফ মডিফায়ার্স মডিফায়ার্সের পজিশন হচ্ছে দুইটা দেখো একটা হচ্ছে প্রি মডিফায়ার্স আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার একটা হচ্ছে প্রি মডিফায়ার প্রি মডিফায়ারটা কি দেখো প্রি মডিফায়ারের নাম যদি এরকম থাকে যে প্রি মডিফায়ার নাম তাহলে প্রি এর জায়গায় আমরা দেখো থাকবো প্রথম পর্বে অ্যাডজেক্টিভ তারপরে বলবে নাউন যদি প্রি মডিফায়ারটা নাউন বলা হয় তাহলে প্রথমে পর্বে অ্যাডজেক্টিভ তারপরে বলবে নাউন আর যদি পোস্ট মডিফায়ার বলা হয় দেখো পোস্ট মডিফায়ার যদি বলা হয় তাহলে প্রথমে বলবে নাউন পরে বলবে অ্যাডজেক্টিভ একটু কম বেশি প্রথমটা হচ্ছে প্রি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ প্লাস নাউন আর পোস্টটা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ বড় লক্ষ্য করো উদাহরণ দেওয়া আছে হি ডিজ হিজ গোল ফর গেটিং আ ড্যাশ সলিউশন ড্যাশটা হতে কি প্রশ্নে তোমাদের উল্লেখ করা থাকবে এর মধ্যে প্রি মডিফাই দা নাউন তাহলে আমরা প্রি মডিফাই দা নাউন যদি বলা হয় আগে দেখো আমি এখানে লিখেছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্রথমে অ্যাডজেক্টিভ হবে তারপরে নাউন হবে তাহলে যেহেতু সলিউশনটা হচ্ছে নাউন তাহলে নাউনের পূর্বে আমাকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে আমি যদি এখানে দিই হি লিস্ট হিজ গোল ফর গেটিং আ গুড দিলাম গুড সলিউশন তাহলে দেখো প্রথমে অ্যাডজেক্টিভ থাকলো তারপরে নাউন থাকলো এটাই হচ্ছে তোমাদের সাধারণত প্রি মডিফায়ার এরপরে যদি আমরা আলোচনা যাই পোস্ট মডিফায়ার তাহলে দেখো পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে বলা আছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ এখানে উদাহরণ দেওয়া আছে দ্য ম্যান ওয়াজ রিয়েলি তারপরে এখানে ডট 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 দেওয়া আছে প্রশ্নের উল্লেখ করা থাকবে যে পোস্ট মডিফাই দা নাউন
প্রশ্নে যদি পোস্ট মডিফাই দা নাউন দেয়া থাকে তাহলে আমরা এখানে নাউনের পরে অ্যাডজেক্টিভ তাহলে দেখো দা ম্যানটা সাধারণত নাউন তাহলে আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে দেখো আমি যদি এখানে দেখি আমি যদি এখানে এখন দেখি দ্য ম্যান ওয়াজ রিয়েলি হ্যান্ডসাম দেখো হ্যান্ডসাম সেক্ষেত্রে প্রথমে নাউন তারপরে অ্যাডজেক্টিভ প্রথমে নাউন তারপরে আমরা ব্যবহার করলাম অ্যাডজেক্টিভ এটাই হচ্ছে তোমাদের পোস্ট মডিফায়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখো শর্টকাট উইথ এক্সাম্পল একবারই শর্টকাট অল্প কথায় কিভাবে মডিফায়ার্স শেখা যায় সেটা আমি এখানে উল্লেখ করেছি তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো প্রশ্নে যদি উল্লেখ থাকে যে প্রি মডিফাই দ্য নাউন তাহলে মনে রাখতে হবে যে পূর্বে লেখাই আছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যেমন হি ড্রিম আর ড্যাশ ড্রিম তোমরা জানো যে এই ড্রিমটা হচ্ছে একটা নাউন তাহলে নাউনের পূর্বে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে হি ড্রিম আর আমি যদি এখানে বলি আমি লিখি ব্যাড ড্রিম দিলাম অনেক সময় স্বপ্ন সবগুলাই ভালো হয় না এবং সত্যিও হয় না সেক্ষেত্রে দেখো পূর্বে যেটুকু ব্যবহার করছি পরে আমি ব্যাট ব্যবহার করলাম তাহলে হি ড্রিমড আ ব্যাট ড্রিম অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিস ইজ কল্ড প্রি মডিফাই দ্য নাউন আমরা দ্বিতীয় রুলসে যাচ্ছি দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান উইথ আ নাউন অ্যাডজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে নাউন অ্যাডজেক্টিভটা কি সাধারণত একটি নাউনের পূর্বে যদি আরেকটি নাউন থাকে অথবা একটি নাউনের পরে যদি আরেকটি নাউন থাকে তাহলে পূর্বের নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং সেই নাউনটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ লক্ষ্য করো নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন আচ্ছা আমরা এক্সাম্পলে দেখি হি প্ল্যান্টেড আর বি ট্রি লক্ষ্য করো সাধারণত ট্রিটা হচ্ছে একটা নাউন এখন ট্রি এর পরে যদি আমি আর একটি নাউন ব্যবহার করি ট্রিটা হচ্ছে নাউন তাহলে পূর্বের নাউনটা তখন হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি দেখো হি প্ল্যান্টেড আ বিগ ম্যাঙ্গো ট্রি তাহলে ম্যাঙ্গোটা হচ্ছে একটা নাউন ট্রিটা হচ্ছে একটা নাউন যেহেতু নাউনে পূর্বে আর একটা নাউন বসেছে তাহলে সেটাই হবে নাউন অ্যাডজেক্টিভ এটাই মনে রাখবা যে যখনই তোমাদেরকে হবে নাউন অ্যাডজেক্টিভ তখন মনে রাখতে হবে যে একটি নাউনের পরে যদি আর একটা নাউন থাকে তখন পূর্বের নাউনটি হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ এবং তোমাদের পরীক্ষায় বা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন অথবা টু পোস্ট মডিফাই দ্য নাউন এরকম থাকতে পারে প্রি দিলে পূর্বে পোস্ট দিলে হচ্ছে পরে তাহলে দেখো এক্সাম্পলটা একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা পাবো তিন নম্বর রুল দেখো যদি এরকম থাকে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ আসলে অ্যাপোজিটিভটা কি এটা নিয়ে একটু কথা বলা দরকার অ্যাপোজিটিভটা হচ্ছে যে একজন যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক এটার দুইটা কোয়ালিটি ব্যবহার করা প্রয়োজন হবে এবং দুইটাই নাউন হবে যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি দেখো অ্যাপোজিটিভটা কি প্রথম একটা নাউন থাকবে
তারপরে একটা নাম থাকবে তারপরে ভার্ব থাকবে তারপরে এক্সটেনশন থাকবে एग्जांपल দাও সাকিব আল হাসান তোমরা সকলে চেনো সাকিব আল হাসান দীর্ঘ এক বছর ক্রিকেট থেকে দূরে ছিল এবং গত পরশুদিন সে তার এক বছর পূর্ণ করেছে এবং সে এখন আবার ক্রিকেটে ফিরে এসেছে 15 নভেম্বর থেকে মাওবন্ধ টি-20 ক্রিকেট লীগ হবে এবং সেখানে সাকিব আল হাসান খেলবে ইনশাআল্লাহ আমরা সকলে দেখব যা হোক সাকিব আল হাসান একজন কি সবাই জানি আমি এখানে নেই ক্রিকেটার সাকিব আল হাসান আর ক্রিকেটার ইজ অ্যান অলরাউন্ডার দেখো তাহলে এটা হচ্ছে একটা নাউন একটা কমা হবে সাকিব আল হাসান হচ্ছে একটা নাউন আর ক্রিকেটার হচ্ছে আর একটা নাউন তারপরে হচ্ছে ভার্ব তারপরে হচ্ছে এক্সটেনশন এটাই হচ্ছে সাধারণত দেখো জিটি তোমাদের পরীক্ষায় বা প্রশ্ন দেওয়া থাকবে যে কি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ ব্যবহার করবো তোমরা এভাবেই আশা করি একটা এক্সাম্পল মনে রাখলে পরবর্তীগুলো তোমরা পাবা ইনশাআল্লাহ তারপরে দেখো 2 নম্বর 4 ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন ডেমনস্ট্রেটিভটা কি সাধারণত ডেমনস্ট্রেটিভ হচ্ছে দেখো এখানে লেখা আছে দিস দ্যাট দিস দোজ এক্সেট্রা এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ তারপরে দেখো তারপরে অ্যাডজেক্টিভ বসবে তারপরে নাউন বসবে এটা মনে রাখতে হবে স্ট্রাকচারটা ডেমনস্ট্রেটিভের পরে একটা অ্যাডজেক্টিভ বসবে তারপরে হচ্ছে একটা কি নাউন বসবে আচ্ছা আমরা এক্সাম্পল দেখি দেখো ইনসার্ট দ্য পিকচার আমি একবারে এখানে অ্যান্সার করে দিয়েছি তোমাদের সুবিধার্থে ইনসার্ট দ্য পিকচার দ্যাট উই সিলেক্টেড ইয়েস্টারডে তাহলে দেখো এখানে ব্যবহার করা হয়েছে দ্যাট অথবা এখানে একটু প্রিন্টিং সম্ভবত নিজেকে ভুল হয়ে গেছে আমরা এখানে ব্যবহার করতে পারি insert this picture that we selected yesterday তাহলে দেখো এখানে ব্যবহার করা হয়েছে this 2 নম্বর এক্সাম্পলটা দেখো insert those pictures plural যখন হবে তখন ব্যবহার করবো those singular যখন হবে তখন ব্যবহার করবো this আচ্ছা দেখো this উপর দেখ ব্যবহার করতে পারি তাহলে insert this picture that we selected yesterday তাহলে this টা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ আবার এখানে ব্যবহার করছে দোষ এই দোষটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ আচ্ছা তাহলে দেখো ডেমনস্ট্রেটিভ এই দিলা তারপরে কি বলবে একটা অ্যাডজেক্টিভ বলবে তারপরে হচ্ছে তোমার নাউন বলবে এক্সটেনশনে বা প্রশ্নে দেয়া থাকে আমি এখানে শর্টকাট করে দিয়েছি তোমাদের বোঝার জন্য এরপরে দেখো রুল নাম্বার 5 ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দা নাউন আচ্ছা পজেসিভ তোমরা সকলেই জানো নিশ্চয়ই দেখে দেওয়া আছে দেখো হি হা মাই আওয়ার দেয়ার ইয়োর ইত্যাদি এইগুলো হচ্ছে পজেসিভ আচ্ছা পজেসিভের পরে একটা নাউন বসবে প্লাস নাউন থাকবে তাহলে দেখো যদি এরকম থাকে যে ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দা নাউন সেক্ষেত্রে তোমরা এই পজেসিভগুলো যে কোনো একটা ব্যবহার করতে পারবা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে যেটার অর্থ লিখলে তোমার প্রশ্নটা সলিউশন হয়ে যাবে অর্থবহ সেটাই লিখবা আচ্ছা দেখো একটা আমি এক্সাম্পল এখানে দিয়েছি ফাইনালি উই রিচ ড্যাশ ডেস্টিনেশন আচ্ছা এখানে তোমাদের প্রশ্ন করা হবে যে ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দা নাউন যেহেতু আমরা মানে উই ব্যবহার করছি তাহলে উই এর পজেসিভ ফর্মটা হচ্ছে আওয়ার তাহলে দেখো ফাইনালি উই দিস আওয়ার
destination মানে গন্তব্যস্থল হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে তোমার পলিসি আচ্ছা রুল নাম্বার 6 দেখো ইউজ ডিটারমিনার ডিটারমিনারটা কি সরি ডিটারমিনারটা হচ্ছে সাধারণত তোমাদের মডিফায়ারের ক্ষেত্রে ডিটারমিনারটা ব্যবহার হবে আর্টিকেলস অথবা আর্টিকেলস দেয়া আছে টু প্রি মডিফাই দা নাউন আচ্ছা আর্টিকেল কি এ এম ডাকে আমরা সাধারণত আর্টিকেল বলি এগুলোর বাইরে আসার সম্ভাবনা খুবই কম আচ্ছা সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়েছি দেখো ড্যাশ ওল্ড ম্যান লস্ট হিজ সাইট আচ্ছা তাহলে সাধারণত এখানে ডাটাই হচ্ছে পারফেক্ট যদি নির্দিষ্ট করে বলা হয়েছে সেক্ষেত্রে যদি এরকম আসে কি বলে তোমার ডিটারমিনার আসে তাহলে তোমরা আর্টিকেল ব্যবহার করবা ইনশাল্লাহ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য এখানে 6টি রুলস এবং প্রি মডিফায়ার্স কাকে বলে পোস্ট মডিফায়ার্স কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করেছি আল্লাহ যদি বাসায় রাখে যদি বেঁচে থাকি পরবর্তী ক্লাসে বাকি 6টি রুলস উইথ একটা বোর্ড কোশ্চেন দেওয়া থাকবে সেটা থেকে আমি সলিউশন করে তোমাদের বাকি অংশ বুঝাই দেবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ